মালদহের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত ফুলহার নদীর গোবরাঘাটে ব্রিজের দাবি তুললেন রশিদপুর উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া কাওয়াডোলের স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় থেকে হাজার মানুষ নদী পারাপার করে তবে নদী পারাপারের একমাত্র মাধ্যম হল নৌকা দীর্ঘদিন ধরে স্থানীয়রা গোবরাঘাটে ব্রিজের দাবি স্থানীয় প্রশাসন সহ নির্বাচিত প্রতিনিধিদের জানান যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর না পেলেও নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে পেয়েছেন শুধু আশ্বাস শেখ রাজেশ বাড়ি রশিদপুর হরিশ্চন্দ্রপুর থানা আমাদের সমস্যা হচ্ছে দাদা এটাই যে আমরা মোটামুটি ধরনের ছ থেকে সাত মাস আমরা বন্যায় বাস করি এই এলাকায় এখন পর্যন্ত কোন সময় এমএলএ আসলো নৌকায় আসলো নৌকাই চলে গেল দাঁড়িয়ে আমাদেরকে দেখলো না কি আমরা কি অবস্থায় আছি আমরা খুবই কষ্ট করে থাকি এই এলাকাতে আমরা সরকার থেকে একটাই রিকোয়েস্ট আমরা কিছু ছাইনি একটা শুধু ব্রিজ করে দিলে নদীতে আমরা খুবই ধন্যবাদ আমরা এমএলএর কাছে এমপি তো খুবই কমই আছে আমাদের এলাকায় আমরা তো পশ্চিমবাংলায় শুধু নামের জন্য আমাদেরকে তো অল আউট করে রেখেছে আমাদের এই তিনটা বুথ উত্তর ভাকুরিয়ায় আমরা কতবার রিকোয়েস্ট করলাম তো ঠিক আছে ঠিক আছে এর আগে মৌসমিনুরও এসেছিল যখন কংগ্রেস থেকে এমপি পাস করেছিল সেই সময় আমাদের যাওয়া আসার কি যেন কোন রকমের যদি অসুবিধা হয় যে নৌকা ছাড়া কোনো অসুবিধা নাই নৌকা নৌকা না নৌকা চলে না এরকম আমাদের গ্রামের লোক আছে যদি কোনো রকম অসুবিধা পড়ে যায় ভাই ভাতি দাদা হিসাবে যদি আমাদেরকে পার করে দেয় কোন রকমের পেশেন্টকে আসা যাবো না গেলে তো আমরা মরে যাই এখানে কোন স্বাস্থ্য কেন্দ্র আছে দক্ষিণ বাখড়া এরকম চালু হয়নি নৌকা ছাড়া আমাদের কোন উপায় নেই আজকে কি দাবিটা করছে আমরা শুধু একটাই দাবি আমাদের সরকার থেকে আমাদের শুধু ব্রিজ আমরা কিছু চাই না শুধু ব্রিজ চাই অন্যদিকে মালদহের চাঁচলে নৌকাডুবির ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে নড়ে চড়ে বসে প্রশাসন যাত্রীদের প্রাণ রক্ষার কথা ভেবে জেলায় ফেরিঘাটগুলিতে লাইফ জ্যাকেট প্রদান করা হলেও লাইফ জ্যাকেট ব্যবহার নজরে পড়েনি স্থানীয় বাসিন্দারা বলেন জেলা পরিষদ নিজেদের তত্ত্বাবধানে রেখে মোটা টাকার বিনিময়ে প্রতি বছর লিজ দেয় মোটা টাকা আয় হওয়ার ওই ঘাটে ব্রিজ তৈরিতে কেউ পরিকল্পনা গ্রহণ করছে না বলে অভিযোগ স্থানীয়দের সোনপুর দুই নম্বর ব্লকের অধীনস্থ যে একটি ফুলোর নদী রয়েছে এবং বিখ্যাত নদী যে ফুলর তার এটা ঘাট হচ্ছে একটা বিখ্যাত ঘাট যার নাম হচ্ছে গোবরা এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় কুড়ি হাজারেরও বেশি মানুষ পারাপার করে এখানে যাওয়ার মাধ্যম যাওয়া আসার একমাত্র স্থানীয় মানুষদের মাধ্যম হচ্ছে নৌকা জানিয়ে এখানকার মানুষরা দফায় দফায় প্রশাসনকে জানা সত্ত্বেও কোনো কাজ হয়নি কোনো শুধুত্তর পাননি এলাকার বাসিন্দারা আমরা কথা বললাম এবং আমাদের সাথে আরও রয়েছে কি সমস্যায় পড়ছেন এবং কি অবস্থাতে এনারা দিন কাটাচ্ছেন তা আমরা প্রকাশ্যভাবে ভাবে ওনাদের কাছ থেকে জেনে নেব বলছি স্যার এখান দিয়ে যাওয়া আসা করছেন তার প্রধান মাধ্যমটা কি নৌকা নৌকা ছাড়া আর কোনো পথ পদ নাই হওয়ার কারণ আছে আমরা সরকারের মানে আওতার বাইরে আছি কেন বাইরে আছি আমরা একটা এলাকাতে যখন ভোটটা হয় তখন ও একটা চাড়া দেয় ভোটের পরে আর কেউ নাই ভোটটা হয়ে গেল ওপার যখন পার হয়ে গেল আর কেউ নাই বলেন বলেন বা এমপি বলেন বা জেলা পরিষদ বলেন মানে ওই সময় একবার নজরটা দেখে শুধু কি আপনাদের যদি বন্যা আসে বন্যার সময় আসলো আমরা এখান থেকে চিৎকার করব গেল ওই পার থেকে মানে নৌকা ছাড়া কোনো উপায় নাই গেল বিহার দিয়ে গেল আবার এটা দিয়ে ঘুরে বেঙ্গল দিয়ে আবার ঘাটের ওপার ওপারে যে কি করবে ওখানে যেয়ে গেল দশ টানা কুড়ি টানা পঞ্চাশটা একটা পলিথিন দিল অথচ এখান থেকে কুড়ি টাকা দিয়ে নৌকায় ওপারে হবে পার হলো দিন মান বসে থাকলো একটা পলিথিন পায় না আর আজকে যদি ব্রিজটা হয়ে যায় তাহলে জনসাধারণ কি আমাদের বিহার বেঙ্গল যতটাই বলে না কেন কুড়ি হাজার থেকে ত্রিশ হাজারটা মানে লোক আসা যাওয়া করে এই আসা যাওয়ার মাধ্যমে আমরা ব্রিজটা যদি যদি হয়ে যায় তাহলে কতটা সুবিধা পাবে এখনই একটা অভিযোগ করলেন যে আমরা একটা দ্বীপের মতো জায়গাতে বাস বাস করি এখানে শুধু আমাদের ভোটাধিকার আছে ভোটাধিকারের পরে আর কোনো অধিকার আপনাদের নেই তা আপনারা কি বলতে চাইছেন আজকে আজকে আমরা ব্রিজটা চাই শুধু একমাত্র ব্রিজটা হয়ে গেলে মানুষ এই পার থেকে ওই পার গেলে বা ওই পার থেকে এপার আসলে কত টাকা নেই মোটামুটি ধরেন আপনার এমনি খালি জানে যদি যায় পার হয় দশ টাকা আপ ডাউন প্রতিদিন প্রায় কত মানুষ পারাপার করে মোটামুটি কুড়ি হাজার কুড়ি হাজার আপে কুড়ি থেকে আপে ধরেন এই বিষয়টা নিয়ে নির্বাচিত প্রতিনিধি বা ব্লক প্রশাসন জেলা প্রশাসনকে জানিয়েছিলেন সবাই জানে আর জানিয়েছি কেন আপনাদের এই ব্রিজটা করছে না কারণটা কি এর মধ্যে কোনো রহস্য রয়েছে হ্যাঁ রহস্য রয়েছে রহস্যটা কি রহস্যটা এটাই আছে কি যদি আজকে জেলা পরিষদ যদি এটা ঘাটটা যদি ছেড়ে দেয় ডাক যদি না করে তাহলে এখানে ব্রিজটা হয়ে যাবে আরে ডাকে তো সবাই ইনকাম করবে জেনালেক ডাকের উপরে ইয়ে করছে কিন্তু এখানে ওই জেলা পরিষদ আমি যত দিন থেকে এখানে ঘাটেটা হচ্ছে পাঁচ পয়সা ছিল তিন কনিয়া পাঁচ পয়সা তখন ছিল তিনশো টাকা বৎসরে তিনশো টাকার ডাক হতো এখন কত টাকা এখন ডাক কুড়ি লাখ পঁচিশ লাখ ধরেন পঁচিশ লাখ বৎসরে হচ্ছে তাহলে লোকটা কোথায় থেকে টাকাটা পাবে আর টাকাটা আসা যাওয়া করে ওই যে কুড়ি হাজারটা কুড়ি হাজার লোক আপ ডাউন যে করছে তো তাদের আশেপাশে কোনো মানে এ রয়েছে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে আপনারা আমাদের এখানে রশিদপুর গ্রাম রশিদপুরে একটা স্বাস্থ্য মানে কেন্দ্র ছিল সেটা এখনও নামে আছে ওটা কিন্তু ভাগুরিয়াতে করেছে ভাগুরিয়াতে এখন চালুটা হয়নি কিন্তু রশিদপুরের নামেই চলছে পঞ্চায়েত বলেন ব্লক বলেন জেলা পরিষদ বলেন সবাই নদী পার হয়ে যেতে হবে ঘাট পার হয়ে যেতে হবে এপার থেকে যাব দশ টাকা আমার এক্সট্রা লাগলো নৌকাতে আর ওখানে কুড়ি টাকা তিরিশ টাকা তিরিশ টাকাতে এখানে যদি পাবো আমার ডাইরেক্ট কুড়ি টাকাতেই পেয়ে চলে আসলাম বাড়ি ব্যাপার আছে প্রতিনিয়ত নৌকা চলাচল করে এবং প্রচুর পরিমাণে মানে আবাদি এখানে আছে আর কি ঘন জনবসতি বিহার এবং বাংলা দুটোই এর সঙ্গে অ্যাটাচ আছে এই নদীর সঙ্গে বলছি কি হলে আপনাদের এই নৌকা ছাড়া সুবিধা হবে ব্রিজটা হলে ভালো হয় হ্যাঁ লিখিতভাবে জানিয়েছি আমরা ব্লক অফিসে জানিয়েছি ডিএম অফিসেও জানিয়েছি না শুধু উত্তর পাইনি আনুমানিক মোটামুটি আপনার দুই বছর আগে অনেকবার প্রতিবেদনেও দিই অনেকবার খবরের কাগজেও দিই বলছি এই যে মানুষ নৌকা দিয়ে যাওয়া আসা করছে এটা তো একটা আশঙ্কা থাকছে হ্যাঁ আশঙ্কা তো আছে নৌকাতে যাতায়াত করলে আশঙ্কা থাকবে আপনার সার জমিতে দেওয়ার সার নিয়ে যাচ্ছে মানুষ বাইক নিয়ে আসছে এবং যে গরু মহিষের খাবার সেগুলো নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই জন্য যে এই মার্ক হ্যাঁ একমাত্র ভরসা হচ্ছে নৌকা নৌকা ছাড়া কোনো বিকল্প পথ নেই যদি একটা মেডিকেল কোনো মহিলা যদি ডেলিভারি হয় সেই ক্ষেত্রেও রাত্রিবেলা ধরে নেন যে অসময়টা হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলায় যদি কোনো মানে প্রেগনেন্সি প্যান হয় তাহলে ওকে যদি নৌকা না থাকে এখানে তাহলে ওকে বিপদের সম্মুখীন হতে হবে চলে এটা হচ্ছে জেলা পরিষদের ঘাট তো যারা যিনি হচ্ছেন ঘাটোয়ার তার গুরুদায়িত্ব এবং সে চেষ্টা করে সবসময় সার্ভিস দেওয়ার জন্য ঘাট এটা কেমন জেলা পরিষদের ঘাট জেলা পরিষদ থেকেই ডাকটা হচ্ছে জেলা পরিষদের যারা প্রতিনিধি এখান থেকে আপনারা নির্বাচিত করেন তাদেরকে এই কথাগুলো জানিয়েছেন এই সমস্যাগুলো হ্যাঁ ওনারা কি এবং এমপি সাহেবকেও জানিয়েছি আমাদের প্রাক্তন যে এমএলএ তজমুল হোসেন কেউ জানিয়েছে ওনারা কি বলছেন শুধু উত্তর পায়নি আমরা কথা বললাম স্থানীয় বাসিন্দাদের সাথে আপনারা শুনলেন এখানে ওনারা যেটা অভিযোগ করছেন যে শুধুমাত্র এনাদের অধিকারটা হচ্ছে নির্বাচনের সময় যে নির্বাচন আসলে নেতা মন্ত্রী যাই বলুন না কেন আধিকারিকরা বন্যা হলে শুধু আধিকারিকদের মুখ আসে এখানে অল্প সংখ্যক ত্রাণ পৌঁছায় যে ত্রাণটা তাদের কাছে গ্রহণযোগ্য না এখানকার মানুষ প্রতিদিন নৌকা পারাপার করে ওই পারে যান এবং ওই পার থেকে খাদ্যদ্রব্য নিয়ে এসে নিজের সংসার চালান এমনকি আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সার ভুটভুটিতে করে সারও আসলো হ্যাঁ এই এই অবস্থার মধ্য দিয়ে এখানকার মানুষের একটাই দাবি হচ্ছে একটাই দাবি যে আমাদের এখানে যে কোনো মুহূর্তে একটা ব্রিজের দাবি আমরা করছি এবং ব্রিজ চাই এই নিয়ে আমরা কথা বলবো আরও এখানকার মানুষ যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখনই যে মানুষ কিভাবে পারাপার করছে আপনি দেখুন আমরা কথা বলতে রয়েছি মানুষ কিভাবে পারাপার করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রতিদিন মানুষের প্রতিদিন নিত্য জীবনকে এই জীবনে এই মতো সমস্যায় সমাধীন হতে হয় দেখুন আপনারা বাইক নিয়ে আসছে কোনো সামান নিয়ে আসলেও তাদেরকে এভাবে নিয়ে আসতে হয় কি সমস্যা একটু একটু স্লিপ করলেই হয়তো জলে পড়তে পারে প্রাণ যেতে পারে এই অবস্থাতে এই অবস্থাতে দেখুন আপনারা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছেন এনারা যেটা অভিযোগ করছেন প্রশাসন থেকে শুরু করে নেতা মন্ত্রী প্রত্যেকের কাছে তারা আবেদন একের পর এক আবেদন জানিয়েছেন একাধিকবার আবেদন জানিয়ে এদিকে স্থানীয়দের চরম হালের কথা স্বীকার করেন মালদা জেলা পরিষদের নারী ও সমাজ কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন এলাকাবাসীর যাই হোক আমি ওই এলাকার মেম্বার আমার অধীনে আছে মানে দৌলতনগর জিপির অধীনে আছে যেমন কাওয়াডোল রশিদপুর উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া এই কয়েকটা গ্রাম আছে এই কয়েকটা গ্রাম থেকে কমপক্ষে ছ থেকে সাত হাজার লোক আছে সে লোকগুলো এই পারে যখন আসে সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আসে সত্যি অসুবিধা তাদের কষ্ট হয় বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে কষ্ট হয় আমরা আমাদেরকে বলেছে সেতুর ওদের ওদের একটা দাবি সেতু কিন্তু সেতুর কথা আমরা বলবো আমাদের যে জেলা প্রশাসন আছেন আমরা জেলা প্রশাসনের কাছে অর্থের মিটিং যখন হবে তখন আমরা তুলবো যে ওখানে একটা সত্যি একটা সেতুর প্রয়োজন আমরা জনপ্রতিনিধি হিসেবে যতটা পারবো আমরা চেষ্টা করবো ওখানে সেতুটা হলে পরে মানুষের সুবিধা হবে সত্যি নৌকায় ওদের একমাত্র চলাচলের একমাত্র উপায় রাত্রি হলে পরে রাত্রি আমাদের যে আমাদের জেলা পরিষদের মাধ্যমে যে ফেরিঘাট যে নৌকো ছটা সাড়ে ছটার পর কিন্তু বন্ধ হওয়ার কিন্তু নিয়ম আছে হঠাৎ করে কারো যদি কোনো অসুবিধা হয় সত্যিই তাদের করুণ অবস্থা হয় আমাদেরও খারাপ লাগে আমরা চেষ্টা করব যতটা পারবো আমি জনপ্রতিনিধি হিসাবে ওই এলাকার জন্য জনপ্রতিনিধি হিসাবে আমি জেলা প্রশাসনকে জানাবো সেতুর দাবি ওরা রেখেছে ওদের সত্যি তাদের দাবি তাদের সত্যি ন্যায্য তাদের দাবি আমি চেষ্টা করব যতদূর পারবো আমি তাদের জন্য চেষ্টা করব সেই সেতু কথা দিতে পারছি না যে সেতু হবেই কিন্তু অবশ্যই চেষ্টা করব আন্দোলনের মাধ্যমে হোক আর কিছুর মাধ্যমে হোক আমরা অবশ্যই চেষ্টা করব একইভাবে এলাকাবাসী চরম সমস্যার কথা স্বীকার করেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন এবং মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বুলবুল খান স্থানীয় লোকরা যেটা যে দাবি সেটা ন্যায্য দাবি আমি যখন বিধায়ক ছিলাম তখনও আমাদের কাছে অনেকবার ওরা বলেছে যে এখানে একটা সেতু হলে ভালো হয় কিন্তু আমি যখন বিধায়ক ছিলাম তখন বলেছিল এখন তো বিধায়ক নাই আমি আমার যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ মমতা ব্যানার্জি ওনার কাছে এই আমাদের এই যে পিছিয়ে পড়া এলাকা যেটা যে দক্ষিণ পাঁকরিয়া উত্তর ভাগরিয়া রশিদপুর কাওয়াডল থেকে নিয়ে বিহার পর্যন্ত লোক যে ওদিক থেকে আসা যাওয়া করে সেই সমস্ত লোকের দুর্দশা দেখে আমার দিদিকে আমি বলবো তাদের দাবি যেটা গোবরাঘাট ঠিকই আমাদের ওইখানে দু তিন তিন তিনটের মতো বুথ আছে আর তাদের দাবি কিন্তু ন্যায্য দাবি সেই দাবিটাকে আমিও সাপোর্ট করছি তবে ওখানে ঠিকই ধরুন কি একটা লোকের বিপত্ত আছে যে কোনো মার্কেট করতে আসলে ওখানে ওদেরকে দশ টাকা করে ভাড়া না গিয়ে যেতে দশ টাকা এ করে আসতে দশ টাকা তো সেই যে জিনিসটা দ্রব্যমূল্যর দামটা কিন্তু ওখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে তো তারপরে রাত্রে যুবা সাতটার পর ঠিকই নৌকা বন্ধ হয়ে যায় ওখানে হসপিটাল আমাদের ধরুন কেউ ভালুকা হসপিটাল তারা কিন্তু অনেক কষ্টে হয়তো রাত্রে মারাও যেতে পারে এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু হয়েই থাকে তবে তাদের দাবিগুলাকে আমরা সমর্থন করছি আমি ব্যক্তিগত হিসাবে এই দাবিকে সমর্থন করছি আর ওখানে হ্যাঁ ঠিক ডাকের একটা ইয়ে আছে ওখানে ইসে জেলা পরিষদ থেকে একটা ঘাট ডাক দেওয়া হয় সেটা একটা কারণ হতে পারে সেই সেই জন্য ওখানে মনে হয় এখনো প্ল্যান প্ল্যান ধরা হয়নি কিন্তু পার্টিকুলার ওখানকার যারা বাসিন্দা তাদেরকে নাজেহালে পড়তে হয় নাজেহালে শিকার হতে হয় সেখানে এমনকি সেখানে একটা কেন্দ্র তৈরি হলেও আপনার এখন পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র তৈরি মানে শুরু হয়নি ডাক্তারও বসে না সর্বপ্রথম ব্যাপারে ভৌগোলিক চিত্র তো তুমি জানো এখন স্কুলে টিচারও জয়েন করতে চায় না এই ব্রিজের জন্য তবে আমি এইটুকু বলছি তাদের দাবিটা যে কোনো জায়গায় আমার প্লেস করতে হবে আমি করব অবশ্যই করব। তবে তাদের দাবিটাকে ন্যায্য দাবি বলে আমি ইয়ে করছি আর কি